আমাদের রক্ত থেকে বিভিন্ন ক্ষতিকর জিনিসপত্র যেন আমাদের ব্রেনে ঢুকতে না পারে তার জন্য রক্ত আর ব্রেনের মাঝে এক ধরনের ব্যারিয়ার বা দরজা দেওয়া থাকে যার নাম ব্লাড ব্রেন ব্যারিয়ার মদ খাওয়ার পরে এর প্রধান উপাদান খুব দ্রুত ব্রেনের এই দরজা ভেদ করে ব্রেনে ঢুকে যেতে পারে শুধুমাত্র একটা অ্যালকোহলিক পানীয় পান করলেই এটা শরীরের বিভিন্ন অঙ্গকে এফেক্ট করে এই ভিডিওতে আমরা জানবো মদ শরীরে ঢোকার পর কি কি ঘটনা ঘটে মদ মানুষকে কিভাবে বাতাল করে আর কিভাবে মানুষের বিভিন্ন অর্গানকে ড্যামেজ করে অ্যালকোহলিক পানীয়তে যে অ্যালকোহল থাকে তার নাম এথানল মদ খাওয়ার সময় এটা পেটে যাওয়ার আগেই ইভেন মুখে নেয়ার সাথে সাথেই এর অ্যাবজর্শন শুরু হয় মানে এই এথানল রক্তে প্রবেশ করা শুরু করে আমাদের মুখের মধ্যে যে মিউকোজাল লাইনিং আছে সেই পথ ধরেই এরা রক্তে প্রবেশ করা শুরু করে তবে এই পার্সেন্টেজটা খুবই কম মানে খুব অল্প পরিমাণে এই পথ ধরে রক্ত প্রবেশ করে এরপরে এটা যখন পাকস্থলিতে যায় তখন আরও বেশ খানিকটা অংশ আমাদের রক্তে প্রবেশ করে তবে সব থেকে বেশি পরিমাণে এথানলের অ্যাবজর্বশন হয় স্মল ইন্টেস্টাইন থেকে মানে আমাদের পাকস্থলীর নিচে যে একটা চিকন নারী থাকে সেখান থেকেই সব থেকে বেশি পরিমাণে এই এথানল রক্ত প্রবেশ করে রক্ত থেকে এথানল বিভিন্ন অর্গানে পৌঁছায় এবং তার কেরামতি দেখানো শুরু করে চলেন শুরুতে দেখা যাক ব্রেনের কি পরিস্থিতি রক্তে অ্যালকোহলের পরিমাণ যখন বাড়তে থাকে তখন এরা ব্রেনে গিয়ে দুইটা হরমোন রিলিজ করে একটা হচ্ছে ডোপামিন আর একটা হলো সেরোটোনিন এই দুই হরমোনের কারণে ইউফোরিয়া হয় মানে মনের মধ্যে খুশি খুশি অনুভব হয় এই সময় আবার কিছু নিউরন এন্ডোরফিন রিলিজ করে এন্ডোরফিনের পরিমাণ যখন বাড় থাকে সেও গিয়ে ওই ইউফোরিয়াতে কন্ট্রিবিউট করে মানে মনের খুশি আরও বাড়িয়ে দেয় এই হরমোনগুলোর প্রভাবে কয়েকটা ব্যাপার একসাথে ঘটে মানুষ অনেক খুশি খুশি অনুভব করে অনেক বেশি কথাবার্তা বলতে ইচ্ছা করে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায় মানে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় সে যা বলছে যা করছে সেটাই থেকে সঠিক বলে মনে হয় এবং মনের মধ্যে কোনো সংকোচ বোধ থাকে না মানে সে যে কাজটা করছে বা যে কথাটা বলছে সেটা ভালো অথবা খারাপ যেটাই হোক তার জন্য তার ভেতর থেকে কোনো বাধা কাজ করছে না একরকম লজ্জা যাওয়া যেরকম ধরেন বাতাল অবস্থায় অনেকে উল্টা পাল্টা কাজকর্ম করে উল্টা পাল্টা কথাবার্তা বলে বা নাচানাচি করে যেটা সে মাতাল না হলে করতো না আবার দেখা যায় যে সমস্ত দেশের মানুষেরা নর্মালি খুব একটা কথাবার্তা বলেন না যেরকম ফিনল্যান্ড সুইডেন নরওয়ে এই দেশের মানুষরা নর্মালি খুব একটা কথাবার্তা বলেন না একজন আরেকজনের সাথে যদি খুব দরকারই না হয় কিন্তু যখন তারা অ্যালকোহলিক পানিও পান করে তখন দেখা যায় এই ঘটনার পুরোপুরি উল্টো তারা একজন জনের সাথে অনেকটা সময় ধরে কথাবার্তা বলে এবং না চানাচিও করে তবে অ্যালকোহলের ইফেক্ট মানুষ মানুষ ভিন্ন হতে পারে দুজন মানুষ একই পরিমাণ অ্যালকোহল খেলেও একজনের অনেক বেশি ইফেক্ট পড়তে পারে আর একজনের কম পড়তে পারে এইটা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর যেরকম বয়স জেনেটিক ডিফারেন্স শরীরের ফ্যাটের পার্সেন্টেজ কতখানি এটা একটা কমন উদাহরণ হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে যদি একই পরিমাণ অ্যালকোহল পান করে তবু মেয়েটার শরীরে অ্যালকোহলের ইফেক্টটা বেশি হবে ছেলেটার তুলনায় তার কারণ হচ্ছে মেয়েদের শরীরে রক্তের পরিমাণ থাকে কম রক্তের পরিমাণ কম হওয়াতে অ্যালকোহলের পরিমাণ একই রকম হলেও যাওয়ার পরে হবে বেশি যার জন্য ছেলেটার মেয়েটার মধ্যে হবে বেশি। এছাড়াও পাকস্থলি ভরা নাকি খালি মানে সে ভরা পেটে অ্যালকোহল খেয়েছে নাকি খালি পেটে খেয়েছে যদি পাকস্থলি খালি থাকে তাহলে খুব দ্রুত অ্যালকোহল পেটে গিয়ে ওই যে যেইখান থেকে অ্যালকোহল রক্তে বেশি পরিমাণে অ্যাবজর্ব হয় ইনটেস্টাইন সরাসরি ওই ইন্টারেস্টাইনে চলে যেতে পারে আর যদি পেট ভরা থাকে তাহলে পেটে যাওয়ার পরে এই খাবার পাস করে ইন্টারেস্টাইন পর্যন্ত যেতে তার অনেকটা সময় লাগে এবং দেখা যায় একটু একটু করে এই ফেক্টা পড়ে এবং অনেকটা দীর্ঘ সময় ধরে পরে একবারে বুট করে অনেক বেশি ইফেক পড়ে না ব্রেনের আরও কাজকর্ম বাকি আছে এথানো ব্রেনের গাবা রিসেপ্টরে বাইন করে নমেন্ট মারা যখন স্ট্রেস বা এনজাইটিতে থাকে অথবা এই মাস্টার রিল্যাক্স করানোর দরকার হয় বা ঘুম পাড়ানোর দরকার হয় তখন গাবা বিভিন্ন ব্রেনের সিগন্যালিং স্লো ডাউন করে যার জন্য এই মানুষটা রিল্যাক্স অনুভব করে বা স্ট্রেস কবে বা অ্যাংজাইটি কবে এছাড়াও যখন গাওয়ার রিসেপ্টরে বাইন করে তখন গাওয়ার কাজকর্ম অনেক বেড়ে যায় তার মানে হচ্ছে ব্রেনের বিভিন্ন সিগন্যালিং কমিউনিকেশন এইগুলো অনেক কমে আসে এই কারণে অ্যালকোহলকে বলা হয় সিএনএস ডিপ্রেসেড তো অ্যালকোহল যেহেতু ব্রেনের কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থাকে স্লো করে দিচ্ছে কেউ যদি একের পর এক এই অ্যালকোহল খেতেই থাকে খেতেই থাকে তাহলে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে সে ঠিক মতো কথাও বলতে পারছে না বা কথা জড়িয়ে বের হচ্ছে আগের দিনের সিনেমাগুলোতে অনেক সময় দেখা যেত তারা যে মদ খেয়েছে এটা দর্শককে বোঝানোর জন্য তারা স্লো কথা বলছে বা জড়িয়ে জড়িয়ে কথা বলছে এই পর্যায়ে এসে ব্রেনের কোয়ার্ডিনেশন করতেও সমস্যা হয় কোয়ার্ডিনেশনের ব্যাপারটা হচ্ছে এরকম ধরেন আপনি আপনার এক হাত দিয়ে আর এক হাত ধরতে যাচ্ছে তো এই হাতের সিগনাল ঠিকই গেল যে সে এই পর্যন্ত আসলো আর এক হাত ধরার জন্য কিন্তু এই ডান হাতে শিক্ষাল যায় নাই তো ও এই পর্যন্ত আসছে কিন্তু ঠিকই একজন আরেকজনকে ধরতে পারছে না তো কথা বলার জন্য আমাদের যতগুলো মাসলকে একসাথে কাজ করতে হয় ব্রেন যদি তার সবগুলোকে একসাথে নিয়ন্ত্রণ করতে না পারে কিছু বাকি ঠেকে যায় তখন এরকম জোড়িয়ে জোরে কথা আসতে পারে এর একটা মজার উদাহরণ হচ্ছে ধরেন একজন মদ্য অবস্থায় ভাত রান্না করতে গেলেন তিনি সবকিছু রান্না টান্না শেষ করে এসে তারপরে খেয়াল করলেন যে ভাত রান্নার জন্য তিনি ভাতের চালই দিতে ভুলে গেছে তো যে দেশগুলোতে অ্যালকোহল ইলিগাল না সে দেশগুলোতে বয়স হলে অ্যালকোহল পান করতে কোন রকম তবে এদের আবার কিছু খুবই স্ট্রিক্ট আইন আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যালকোহল পান করার পরে বা মাতাব অবস্থায় গাড়ি চালানো যাবে না তো যার জন্য অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন পার্টিতে তারা অ্যালকোহল পান করে না কারণ তাদের আবার ওই পার্টি শেষে বাসায় গাড়ি চালিয়ে ফেরত যেতে হবে আবার অনেকে ইচ্ছা করে পান করেন না আমাদের যেরকম ধর্মীয় নিষেধাজ্ঞা আছে এদের তো এরকম ধর্মীয় নিষেধাজ্ঞা নাই কিন্তু এই অ্যালকোহলের যে বিভিন্ন ক্ষতিকর দিক এই ক্ষতির বিবেচনা করেই তারা অ্যালকোহল পান করে না চল দেখা যাক অ্যালকোহল কিভাবে ব্রেনের ক্ষতি করে আমাদের ব্রেনের একটা জায়গা আছে যার নাম হিপো ক্যাম্পাস যার কাজ হল মেমরি ধরে রাখা এবং নতুন কোনো কিছু শিখতে সাহায্য করা মানে ধরেন আজকে আপনি একটা জিনিস শিখলেন সেটা আপনার কালকে বা পরশু পর্যন্ত মনে থাকবে কিনা বা আগামী এক সপ্তাহ পর্যন্ত মনে থাকবে কিনা এই ব্যাপারটা আর আজকে আপনি যখন শিখছেন আপনি কত দ্রুত শিখতে পারছেন বা আপনি আসলে কত এফিসিয়েন্টলি শিখতে পারছেন এই ব্যাপারগুলি নিয়ন্ত্রণ করে হচ্ছে হিপোক্যাম্পাস গবেষণায় দেখা গেছে যারা ইভেন সীমিত পরিসরে অ্যালকোহল পান করে থাকেন তাদের ক্ষেত্রেও এই হিপোক্যাম্পাস ড্যামেজ হতে থাকে দীর্ঘমেয়াদী অ্যালকোহল অ্যাবিউজের কারণে হতে পারে কমিউনিটিভ ডিক্লাইন ডিমেনশিয়া এবং মাইগ্রেনের মতো বড় বড় সমস্যা অ্যালকোহল যেহেতু ব্রেনের নিউরনকে ধ্বংস করতে পারে অ্যালকোহল অ্যাবিউজ থেকে ব্রেনের বিভিন্ন রোগ বালায় যেরকম স্ট্রোক অ্যালজাইবার ডিজিজ মাল্টিপল স্কোরোসিস এগুলোও হতে পারে এছাড়াও দীর্ঘমেয়াদী অ্যালকোহল অ্যাবিউজ মানুষের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা তৈরি করতে পারে যেরকম ডিপ্রেশন অ্যানজাইটি একটা গবেষণা দেখা যায়

এসিডেট সহজে শরীর থেকে বেরিয়ে যেতে পারে লিভার এই কাজ শুরু করে অ্যালকোহল রক্ত বোঝানোর পর থেকেই কিন্তু একজন মানুষ একবারে যতখানি অ্যালকোহল খায় তার সবটুকু কি হয় লিভার একবারে যতখানি মেটাবোলাইজ করছে ওইটুকু বাদে বাকি যতটুকু অ্যালকোহল আছে তারা ব্রেন সহারও বিভিন্ন গিয়ে তাদের ইফেক্ট দেওয়া শুরু করে এই কারণেই অ্যালকোহল খাওয়ার পরে একজন মানুষ কতটা মাতাল হবে সেটা নির্ভর করে সে একবারে কতখানি খাচ্ছে সে যদি স্লোলি একটু একটু করে অনেকটা সময় নিয়ে খায় তাহলে এর ইফেক্ট যতখানি হবে তার থেকে অনেক বেশি হবে সে যদি একবারে অনেকখানি খায় এবং সেই সময় যদি আবার তার পেট খালি থাকে পাকাস্তালীতে খাবার না থাকলে সে একবারে যতখানি অ্যালকোহল খাচ্ছে সেটা খুব দ্রুত এবং সেখান থেকে রক্ত চলে যাবে আবার একজন মানুষ কত দীর্ঘদিন ধরে অ্যালকোহল পান করছেন সেইটার উপর নির্ভর করে লিভারে এনজাইমের পরিমাণ বাড়তে থাকে তার মানে হচ্ছে যারা দিন ধরে অ্যালকোহল খান তাদের ক্ষেত্রে অ্যালকোহল খাওয়ার পরে তাদের লিভার অনেক তাড়াতাড়ি মেরোবলাইজ করে ফেলে যার জন্য তারা অল্প একটু অ্যালকোহল খেলে তারা রকম ইফেক্ট পান না এর জন্য তাদেরকে আবার বেশি পরিমাণে খেতে হয় মেইন ঝামেলা শুরু হয় এই জায়গাতে লিভার যখন অ্যালকোহল মেরাবোলাইজ করছে তখন প্রথম অবস্থায় এসিরাল ডিহাইড করে তারপরে এসিটেড করে প্রথম অবস্থায় করে এই আবার অনেক টক্সিক এটা অ্যালকোহল থেকেও বেশি টক্সিক এই এসেটাল ডিহাইট লিভারের কোষের প্রোটিন ডিনাচার করে লিভারে ইনফ্লামেশন করতে পারে সহজ কথায় লিভার অ্যালকোহলটাকে মেরেমাইজ করে ঠিকই শরীর থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় কিন্তু এর জন্য সে নিজেও কিছুটা আহত হয় এখন একদিন দুই দিন বা একবার দুইবার অ্যালকোহল পান করার জন্য লিভারে যতটুকু ক্ষতি হয় এইটা ওইভাবে বোঝা যায় না তার কারণ হচ্ছে লিভার নিজেই নিজেকে ঠিক করার ক্ষমতা রাখে ও নিজেই নিজের যে সমস্ত জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে ঠিক করে ফেলে কিন্তু যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে যেটা হয় লিভার নিজেকে ঠিক করার আগেই দেখা যায় তারা পরবর্তীতে আবার অ্যালকোহল পান করেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মানুষগুলার যেহেতু অল্প একটু অ্যালকোহলে কাজ হয় না তারা বেশি খাচ্ছেন কিন্তু অল্প খান বেশি খান লিভারকে তো এইটা মেডাবোলাইজ করে বের করতে হবে মেডাবোলাইজ করার প্রসেসে এইসিডালডি হাইট তৈরি হবেই এবং লিভার কন্টিনিউসলি ক্ষতিগ্রস্ত হতেই থাকবে ফলে লিভার অকার্যকর হতে শুরু করে লিভারে ফাইব্রোসিস হয় এবং যতটুকু জায়গাতে ফাইব্রোসিস হয় ওই জায়গা আর পরবর্তীতে কাজ করে না মানে অ্যালকোহলও মেডাবোলাইজ করতে পারে না ইভেন আমাদের দৈনন্দিন জীবনে লিভারের যে কাজ ওই কাজগুলো করতে পারে না ফলে হয় ওইটুক বাদে যতটুকু জায়গা ভালো আছে ওদের উপরে প্রেশার পরে বেশি এই অবস্থা যদি অ্যালকোহল পান করা কন্টিনিউ করা হয় তাহলে লিভারের আর নিজেকে ঠিক করে ফেরত আসার আর কোনো সুযোগ থাকে না কন্টিনিউসলি ক্ষতিগ্রস্ত হতে হতে অকার্যকর হতে হতে এক পর্যায়ে গিয়ে পুরো লিভারটাই অকার্যকর হয়ে যায় অ্যালকোহল যখন ফুসফুসে ঢুকে তপন কি ঘটনা ঘটে আমাদের ফুসফুসের একেবারে ভেতরের একটা জায়গা আছে যার নাম হচ্ছে অ্যালভিওলি গোল গোল বলার মতো একটা জায়গা এইখানে বাতাস আর রক্তের দেখা হয় বাতাস এবং রক্তের মধ্যে বিভিন্ন জিনিসপত্রের এক্সচেঞ্জ ঘটে আমরা যখন নিঃশ্বাস নেই তখন এই নিঃশ্বাসের সাথে অক্সিজেন অ্যালভিওলি পর্যন্ত পৌঁছায় সেখান থেকে অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং রক্ত থেকে কার্বন অক্সাইড আবার বাতাসে যায় আবার যখন আমরা নিঃশ্বাস ছাড়ি তখন এই কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে চলে আসে অ্যালকোহল হচ্ছে অনেক কম মলিকুলার ওয়েটের একটা মলিকুল এবং এরা হচ্ছে ভোলাটাইল মানে অনেক দ্রুত বাতাসে পরিণত হয়ে যায় আপনি যদি কখনো অ্যালকোহল হ্যান্ডওয়াশ দিয়ে হ্যান্ড পরিষ্কার করে থাকেন তখন খেয়াল করে দেখবেন পানি যত দ্রুত হাত থেকে শুকিয়ে যাচ্ছে তার থেকে অনেক বেশি দ্রুত শুকিয়ে যায় হচ্ছে অ্যালকোহল কারণ ওরা হচ্ছে ভোলা তাই রক্ত থেকে অ্যালকোহল যখন ফুসফুসের অ্যালভেলিতে যায় যে জায়গাটাতে সব কিছু এক্সচেঞ্জ হয় সেখানে কার্বন ডাইঅক্সাইড এর সাথে অ্যালকোহল ও ফুসফুসের বাতাসে চলে আসে এবং যখন মানুষটা নিঃশ্বাস ছাড়ে তখন ওইটার সাথে অ্যালকোহল বেরিয়ে আসে এই জন্য খেয়াল করে দেখবেন যে অ্যালকোহল পান করে এসেছে তার একটু দূরে থেকেই যদি তার সাথে আপনি কথা বলেন তাহলে হচ্ছে আপনি অ্যালকোহলের গন্ধ পাবেন কারণ তার নিঃশ্বাসের সাথে অ্যালকোহল বেরিয়ে আসছে এই জিনিসটাকে কাজে লাগিয়ে একটা ইন্টারেস্টিং কাজ করা হয় বিশেষ করে হচ্ছে বিদেশে দেখা যায় এই কাজটা তো একজন মানুষ গাড়ি চালানোর আগে সে কি মদ পান করেছে কি না সেইটাকে ধরা হয় এক ধরনের যন্ত্র আছে যার নাম হচ্ছে ব্রেদালাইজার তো ধরেন কোন একটা গাড়ি চালককে সন্দেহ হলো বলেছে তো তাকে থামিয়ে তাকে এনে ওই ব্রেদালাইজারে ব্রিথ করতে বলবে মানে হচ্ছে নিঃশ্বাস ছাড়তে বলবে তো যদি সে এর আগে অ্যালকোহল খেয়ে থাকে ওইটা তো তার নিঃশ্বাসের সাথে বেরোতে থাকবে তো ওইটা আপনাকে বলতে পারবে যে সে কি আসলে গাড়ি চালানোর আগে অ্যালকোহল খেয়েছে কিনা বা তার রক্তে অ্যালকোহলের পরিমাণ এখন কত তো তার মানে হচ্ছে অ্যালকোহল রক্ত যাওয়ার পর নিঃশ্বাসের সাথে যখন বেরোচ্ছে এই নিঃশ্বাসের সাথে জড়িত যে সমস্ত জিনিসপত্র আছে যেরকম ব্রংকিওল ট্রাকিয়া নাক মুখ এদের মধ্যে আবার যে সমস্ত সেন্সিটিভ টিস্যু আছে অ্যালকোহল বেরোয়ার সময় এদেরকে ইরিটেট করে এবং ড্যামেজ করতে পারে কিন্তু একবার দুইবার অ্যালকোহল পান করাতে এই ড্যামেজটা ওইভাবে বোঝা যায় কিন্তু যারা অ্যালকোহল পান করে থাকেন তাদের ক্ষেত্রে একটা কন্ডিশন হয় এই কন্ডিশনের নাম হচ্ছে তো এই ব্যাপারটা বোঝার জন্য সহজ উদাহরণ হচ্ছে আমাদের আঙ্গুলের মতো যে সবসময় নড়াচড়া করতে থাকে যখন কোনো ধুলাবালি আমাদের নাক মুখ দিয়ে প্রবেশ করে এরা হচ্ছে ঠেলতে ঠেলতে এগুলোকে বাইরে বের করে দেয় তারপর আমরা কাশ দিলেই মানে কাশি দিলে এটাকে আমরা বাইরে বের করে ফেলতে পারি শুধুমাত্র ধুলাবালি না বাইরে থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক প্যাথোজেন যদি ঢোকে ওইগুলোকে তারা বাইরে বের করে দেওয়ার চেষ্টা করে অ্যালকোহলিক লালার ক্ষেত্রে এই সিলিয়েতর কার্যকর থাকে না বা ততটা শক্তিশালী থাকে না নিঃশ্বাসের মাধ্যমে বিভিন্ন রোগ তৈকারী যে সমস্ত জীবাণু প্রবেশ করে তাদের বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার ক্ষমতা কমে যায় যারা দীর্ঘ সময় ধরে মদ্যপান করেন তাদের ক্ষেত্রে নিউমোনিয়া হওয়ার चांस বেড়ে যায় 10 গুণ normal মানুষের তুলনায় আর হার্টে যে সমস্ত সমস্যা হয় সেগুলোর সম্পর্কেও আমরা অনেকেই জানেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে অ্যালকোহল ইউজের সাথে হার্টের বিভিন্ন রোগ বালায়ের সম্পর্ক এটার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে অ্যালকোহল সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট করে যার জন্য হচ্ছে হার্ট ট্রেন বেড়ে যায় মানে হার্ট নর্মাল সময় যতটুকু বিড় দেয় যত দ্রুত তার থেকে অনেক বেশি দ্রুত বিড় নিতে শুরু করে যার জন্য হচ্ছে ব্লাড প্রেশারও বেড়ে যায় আবার হার্টের মাশরও ক্ষতিগ্রস্ত হয় এখন আসেন দেখি কিডনিতে কি ঘটে এটা সবথেকে বেশি ইন্টারেস্টিং নর্মাল আমাদের কিডনির কাজ কি শরীরের রক্ত থেকে বিভিন্ন ময়লা বা বর্জ্য পদার্থ বের করে দেয় এবং তার সাথে অতিরিক্ত পানি থাকলে সেটাকে বের করে দেয় ইলেকট্রোলাইট অতিরিক্ত থাকলে বের করে দেয়া মানে পানি ইলেকট্রোলাইটের একটা ব্যালেন্স মেনটেন করা তো কিডনি যখন রক্তকে ফিল্টার করে নেফ্রোলে তো এই ফিল্টারেশন প্রসেসটা হয় কয়েকটা দাবি হয় সংক্ষেপে যদি বলি সহজ করে গ্লোবেরও যখন রক্ত ফিল্টার করা হয় তখন প্রয়োজন থেকেও বেশি অতিরিক্ত পানি ফিল্টার করে সেটাকে সেকেন্ড স্টেপে পাঠায় যেখানে হচ্ছে রিঅ্যাবজর্পশন হয় টিউবগুলোতে ওইখানে যতটুকু পানি আবার ফেরত আনা দরকার ওই স্টেপে অতটুকু পানি ফেরত নিয়ে আসে যার জন্য পানির ব্যালেন্সটা মেনটেন হয় ইলেকট্রোলাইটের ব্যালেন্স মেইনটেইন হয় এখন এই যে সেকেন্ড স্টেপে নেফ্রন যে প্রয়োজন মতো পানি আবার ফেরত নিয়ে আসে কিডনির সমস্ত কাজকর্ম ওই দ্বারা নিয়ন্ত্রিত তো ওই যে নেফ্রনের দ্বিতীয় স্টেপে যে প্রয়োজন মতো পানি আবার ফেরত নিয়ে আসলো এইটার জন্য ব্রেনের একটা সিগন্যাল আগে একটা হরমোন পাঠায় ব্রেন যার নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন অ্যালকোহল কি করে ব্রেনের পিটিউটারি গ্ল্যান্ড থেকে ভ্যাসোপ্রেসিন রিলিজ করা বন্ধ করে দেয় তখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে এই যে ভ্যাসোপ্রেসিন যে বন্ধ হয়ে গেল তাইলে এই যে কিডনির ফিল্ট্রেশন প্রসেসের দ্বিতীয় ধাপে যে প্রয়োজন মতো পানি আবার ফেরত আনতে হবে ওই কাজ তো করা বন্ধ তখন কি হয় কিডনি প্রয়োজনের অতিরিক্ত পানি এবং ইলেকট্রোলাইট শরীর থেকে বের করে দেয় তো এই কারণেই অ্যালকোহল পানের পরে শরীরে ডিহাইড্রেশন হয় পানি এবং ইলেকট্রোলাইটের শূন্যতা দেখা দেয় এবং ঠিক এই একই কারণে অ্যালকোহল পানের পরের দিন হ্যাংওভার হয় আর একটা ব্যাপার হচ্ছে যারা রেগুলার জিম করেন বা বডি বিল্ডিং করছেন তারা সাধারণত অ্যালকোহল অ্যাভয়েড করেন তার একটা সাইন্টিফিক কারণও আছে অ্যালকোহল মাসলের মধ্যে প্রোটিন সিনথেসিসটাকে ব্লক করে ফেলতে পারে একটা র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল গবেষণা করা হয় সেইখানে দেখা যায় যারা জিম করেন তারা জিম করার পরে যতই প্রোটিন খান না কেন তার সাথে যদি অ্যালকোহল খান সেই ক্ষেত্রে মাসলের মধ্যে প্রোটিন সিনথেসিস কমে দেয় সাঁত্রিশ পার্সেন্ট যার ফলে মাসল রিকভারি মাসল গ্রোথ এবং এক্সারসাইজের সাথে যে অ্যাডাপ্টেশন এই সব কিছু ব্যাহত হয় এছাড়াও আরো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অ্যালকোহলের বিভিন্ন খারাপ ইফেক্ট গবেষণায় প্রমাণিত হয়েছে এই সবগুলো আসলে বলে শেষ করা যাবে না ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে অনেক সময় বলা হয়ে থাকে রেড ওয়াইন হার্টের জন্য ভালো কারণ এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্টস থাকে যেটা হার্টকে ভালো রাখতে পারে এইখানে একটা ব্যাপার বোঝা দরকার এই যে অ্যান্টি অক্সিডেন্ট এই অ্যান্টি অক্সিডেন্ট কি এথানলের কারণে নাকি রেড ওয়াইন যেই জিনিসপত্র দিয়ে বানানো হয় তার কারণে অনেক সময় এই ব্যাপারটাকে মিসলিড করা হয় যে রেড ওয়াইনটা হার্টের জন্য ভালো এই রেড ওয়াইন যেই দিয়ে বানানো হচ্ছে বিভিন্ন অথবা যে কোনো জিনিস সেইটাকে হাইলাইট করা হয় না এইটা অ্যাজ ওয়াইন এইটাকে হাইলাইট করা হয় বাট যদি এথানল নিজে এই কাজ করতে পারত তাইলে এথানল এই কাজ অন্য ফর্মের যে সমস্ত মদ আছে উইস্কি যে যেকোনো আর যে সমস্ত মদ আছে সেই সবগুলোতেই এই হার্টের বেনিফিটটা গবেষণায় প্রমাণিত হতো মানে এইটাই তো কোনো চান্স থাকে বাট এই জিনিসটা ফোকাস না করে হাইলাইট করা হয় যে রেড ওয়াইন হার্টের জন্য ভালো এই ব্যাপারটাই আসলে পরিষ্কার করা দরকার ছিল সবগুলো গবেষণার রেফারেন্স নিচে আছে আপনারা চাইলে এগুলো সবকিছু দেখে নিতে পারেন যাচাই করে নিতে পারে আর একটা গবেষণার কথা বলেই শেষ করে দিব সেটা হচ্ছে ওয়াটসো এবার রেড ওয়াইনের যদি উপকারিতা থেকেও থাকে বেনিফিট হওয়ার কেন যতখানি তার থেকে ক্ষতি হওয়ার রিস্ক অনেক বেশি পরিমাণে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম